রাস্তায় বিজেপি কর্মীকে ফেলে পরপর লাথি কিল চট। কয়েকজন বিজেপি কর্মীকে বাইক থেকে টেনে নামানোর চেষ্টা। বিজেপি প্রার্থী পার্ন মিত্রর প্রচারে হামলা ঘিরে ধুন্দুমার পরিস্থিতি বরানগরে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগে বিটি রোড অবরোধ বিজেপির। থানা চত্বরেও পরিস্থিতির রণক্ষেত্র, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বুধবার বরানগরের বিজেপি প্রার্থী অভিনেত্রী পার্ন মিত্র রোড শো সতীন সেন নগরে পৌঁছতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। যুযুথান দুদলের মধ্যে বেঁধে যায় বচসা। এরপরই শুরু হয় মার মার। ধরে পিছিয়ে ছিলেন না মহিলা কর্মীরাও। মারতে মারতেই বিজেপি কর্মীদের কার্যত এলাকা ছাড়ার চেষ্টা করা হয়। বিজেপি প্রার্থী পার্নকে হেনস্থা করার অভিযোগ ওঠে। লাস্ট ডে র্যালি হচ্ছে, ধরে ধরে মেরেছেন। লুক এট হিম, লুক এট হিজ কন্ডিশন। তৃণমূলের লোক তৃণমূলের মহিলাদেরকে এগিয়ে দিচ্ছে মারার জন্য। আমার গাড়িতে উঠে এসেছে আমাকে মারবে বলে। লুক এট হোয়াট হি ডান, লুক এট দিস। এরপরই অবরোধ শুরু হয় বিটি রোডে। রাস্তায় শুয়ে পড়ে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা। আধ ঘন্টা পর রাস্তা থেকে আন্দোলন বরানগর থানায় পৌঁছলে নতুন করে উত্তেজনা তৈরি হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মীদের। যদিও হামলার অভিযোগ নস্যাৎ করে রাজ্যের শাসক দলের পাল্টা দাবি, পরাজয় নিশ্চিত জেনে নাটক করছে বিজেপি। প্রার্থী নিজে প্ররোচনা যোগাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা, এখানেও দিন নেই যে ওদের মোটর বাইক র্যালি হয়নি, উস্কানি দিয়ে যাচ্ছে। এখানে অমিত শাহ এসে এখানে প্ররোচনা ছড়ানো হচ্ছে, এখানে উত্তপ্ত করার চেষ্টা হচ্ছে, যেটা বরানগরবাসী জানে আমাদের কোনো প্রয়োজনই পড়ে না। বিজেপির পাল্টা তৃণমূল কর্মী সমর্থকরাও বিটি রোডে জমায়েত হয়। ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল প্রার্থী তাপস রায় ও সাংসদ সৌগত রায়। পুলিশ অফিসারের সঙ্গে তাদের দীর্ঘক্ষণ কথা হয়। এরপর তৃণমূলের প্রতিনিধি দল বরানগর থানায় পৌঁছয়, অভিযোগ জানায়। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সমীরণ পাল ও আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ।